হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন্স ম্যাজিক আজকে নিয়ে এসেছি একটা দারুণ নিরামিষ রেসিপি ফুলকপি রেজালা এটা বানানো যেমন সহজ তেমনই কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয় তাহলে চলো আর দেরি না করে ঝটপট দেখে নিই রেসিপিটা আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর চ্যানেল সাবস্ক্রাইব করার সাথে সাথে আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নেক্সট ভিডিও আপলোড দিলেই তোমার কাছে নোটিফিকেশন চলে যায় আর তুমি কোনো রেসিপি মিস না করো এবার তাহলে চলো আর দেরি না করে দেখে নিয়ে এই দারুণ রেসিপি ফুলকপি রেজালা বানানোর জন্য আমাদের প্রধান যে উপকরণগুলো লাগে তার মধ্যে প্রথমেই লাগছে ফুলকপি আমি দুটো মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি আর ফুলকপির ফুলগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়ে খুব ভালো করে দিয়ে জল ঝরিয়ে নিয়েছি এ বাদে মশলার মধ্যে আমাদের লাগছে কাজু পোস্ত বাটা আটটা গোটা কাজু নিয়েছি আর একটা বড় চামচের এক চামচ পোস্ত নিয়েছি একটুখানি জলে ভিজিয়ে রেখে তারপরে সামান্য একটু জল দিয়ে মিহি করে বেটে একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর এর সাথে সাথেই আমাদের লাগছে আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে দেড় টেবিল চামচ আদা কাঁচা লঙ্কা বাটা আছে আর ফোড়নের জন্য এখানে নিয়েছি একটা তেজপাতা চারটে লবঙ্গ চার পাঁচ দানা গোটা গোলমরিচ দুটো ছোট এলাচ আর একটা মাঝারি সাইজের এর দারচিনি এ বাদে লাগছে একশো গ্রাম টক দই এবার প্রথমেই দইয়ের মধ্যে বাকি গুঁড়ো মশলা দিয়ে একটা মিশ্রণ বানিয়ে দেবো প্রথমেই দিচ্ছি হাফ চা চামচ দিরে গুঁড়ো তার সঙ্গে যাচ্ছে এক চা চামচ ধনে গুঁড়ো এর সাথে লাগছে হাফ চা চামচ সামরিচ বা হোয়াইট পেপার পাউডার আর লাগছে ওয়ান ফোর্থ টি স্পুন শাহি গরম মশলা এবার এর সঙ্গে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এবার গুঁড়ো মশলা গুলো জলটা দিয়ে দইটা খুব ভালো করে ফেটিয়ে মিশিয়ে নেবো তাহলে দইটা তেলে দেওয়ার সময় আর কেটে যাওয়ার ভয় থাকবে না দইটা সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার শুরু করবো রান্নাটা প্রথমেই রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি আড়াই টেবিল চামচ সাদা তেল আর তার সাথে সাথে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ ঘি এবার ঘি আর তেলটা গরম হলে এর দিচ্ছি ফুলকপি গুলো ফুলকপি গুলো দিয়ে মিডিয়াম আঁচে দু থেকে তিন মিনিট ফুলকপি গুলোকে ভেজে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে কপিগুলো যেন কোনোভাবেই লালচে বা বাদামি না হয়ে যায় তাহলে রেজালের গ্রেভির রংটা নষ্ট হয়ে যাবে ফুলকপিগুলো সামান্য ভাজা হতে শুরু করেছে এর থেকে বেশি ভাজলে এগুলো লালচে হয়ে যাবে এবার এগুলোকে তুলে নেব ফুলকপিগুলোকে তুলে ফ্লেমটা একদম লো করে দেব এবার ফ্লেমটাকে লো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নটা দিয়ে লো ফ্লেমে দশ থেকে পনেরো সেকেন্ড মতো বা ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোনোর মতো ভালো করে সাঁতলে নেব ফোড়নটা সাঁতলানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটাটা আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে মিনিট খানে খুব ভালো করে কষিয়ে নেব যাতে আদার কাঁচা ভাবটা বেরিয়ে যায় আদা কাঁচা লঙ্কাটাও কষানো হয়ে গেছে এবার এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দইয়ের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দেব। এর সাথে সাথে কাজু পোস্ত বাটাটাও দিয়ে দেব। এবার মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দেব। এবার লো ফ্লেমে মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না দই কাজু পোস্ত সবকিছু কাঁচা ভাবটা বেরিয়ে যাচ্ছে আর মশলাটা থেকে তেলটা আলাদা হতে শুরু করছে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলটাও আলাদা হতে শুরু করেছে এবার ফুলকপি যে ভেজে রেখেছিলাম সেই ভাজা ফুলকপি গুলোকে এর মধ্যে দিয়ে দেব। এবার ফ্লেমটা লো রেখেই দু থেকে তিন মিনিট মশলার সাথে ফুলকপিটা খুব ভালো করে কষিয়ে নেব আর যদি এই সময় মনে হয় যে মশলাটা নিচে একটু লেগে যাচ্ছে তাহলে সামান্য জলের ছিটে দিয়ে কষাতে হবে প্রায় মিনিট গেছে গেছে ফুলকপিটা হয়ে হয়ে এবার আঁচটা একটু বাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব জল আর এর সাথেই দেব স্বাদ অনুযায়ী নুন আর রেজালা এমনি একটু মিষ্টি স্বাদের হবে সেই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনিটার চারটার স্বাদ অনুযায়ী এবার নুন চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে ঢাকনা বন্ধ করে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না ফুলকপিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে আর মাঝে একটু ঢাকনা তুলে দেখে নেব যদি প্রয়োজন মনে হয় তাহলে আরো একটু জল দিতে হতে পারে বেশ কিছুক্ষণ হয়ে গেছে আমি মাঝখানে দু তিনবার ঢাকনা তুলে দেখে নিয়েছিলাম ফুলকপিগুলো এখন প্রায় সেদ্ধ হয়ে এসছে আর আমি এখানে আরো একটু জল দিয়েছি রান্নাটা প্রায় শেষ পর্যায়ে এই সময় অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি এক চা চামচ ঘি ঘিটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা ঘিয়ে ততক্ষণ পর্যন্ত একটু ভাজবো যতক্ষণ না শুকনো লঙ্কা থেকে সুন্দর গন্ধ বেরোলো শুকনো লঙ্কাটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে এবার এটাই ফুলকপি রেজালার মধ্যে দিয়ে দেবো এবার গ্যাসটা অফ করে ঢাকনা বন্ধ করে তিন থেকে চার মিনিট এটাকে এইভাবেই বসিয়ে রাখবো যাতে ভাজা শুকনো লঙ্কা আর এর গন্ধটা খুব ভালো করে রেজালার মধ্যে বসে যায় এই ভাজা শুকনো লঙ্কা আর ঘি এর গন্ধটার জন্য রেজালাটা খেতে আরো বেশি ভালো লাগে প্রায় মিনিট চারেক হয়ে গেছে এখন আমরা রেজালা রেডি এটা তন্দুরি রুটি নান এগুলোর সঙ্গে খেতে বেশি ভালো লাগে তাহলে রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো আজ তাহলে আসি ভালো থেকো সব করলে আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে টাটা